আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা বড় একটা বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। আমরা আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতের যে সার্কুলারটা তারা পাবলিশ করেছে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। প্লাস এই ডিটেলসটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারা বড় একটা সার্কুলার মানে প্রায় 1700 জনের একটা জব সার্কুলার পাবলিশ করেছে তারা, মানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মানে বিশাল একটা, 1700 মানে তো অনেক না? আপনারা এই বিজ্ঞপ্তিটা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট rebi.gov.bd সেখানে গেলে তো পাবেনই। প্লাস ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, এটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসটা পেয়ে যাবেন। প্রথমেই দেখেন কী দেওয়া আছে। প্রথমে হচ্ছে পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন, নিকুঞ্জ 2, খিলখাত, ঢাকা। মানে এটা ঢাকার নিকুঞ্জেতে, মানে খিলখাতের পাশেই দেখবেন যে এয়ারপোর্ট রোডটাতেই এই তাদের সে অফিসটা, সদর দপ্তরটা আর কি। পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি, মানে পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু লেভেল 1 জন্য চুক্তিভিত্তিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। ডান দিকে হচ্ছে ওদের স্মারক নাম্বারটা দেওয়া আছে, আর বাম দিকে এবং ডান দিকে হচ্ছে আপনার তারিখ 5 অক্টোবর 2021 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এরপর হচ্ছে প্রথমে হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক পদে নিয়োগের নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহজতে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হয়েছে। মানে এটা কিন্তু শুধু পুরুষদের জন্য, খেয়াল রাখবেন এখানে নারীরা হালাও না। এরপর ডিটেলস এখানে দিয়ে দিছে তারা। প্রথমে হচ্ছে দেখেন ক্রমিক নাম, এরপর হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে শূন্য পদের সংখ্যা, এরপর হচ্ছে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং সর্বসাকল্যে বেতন একটাই, মানে পোস্ট একটাই, বাট এখানে অনেকগুলো ই আর কি। লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক, এরপর শূন্য পদের সংখ্যা হচ্ছে 1700, মানে 1700টি। নিয়োগ প্রদানকারী এই সংখ্যা কম বেশি হতে পারে, মানে প্রদানকালীন মানে এটা কম বেশি হতে পারে আর কি, কম বা বেশি হতে পারে। বয়সীমা হচ্ছে 1/10/2021 খ্রিস্টাব্দ তারিখে, বয়স সর্বনিম্ন 18, মানে মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 21, 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জারদের লাইন ক্রু হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 25 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা ওই যে আপনার মিটার রিড করে, মানে মিটার রিড কাম ওই মেসেঞ্জারদের, তাদের ক্ষেত্রে আর কি বয়সটা শিথিলযোগ্য, সেটা হচ্ছে 25 বছর পর্যন্ত। এরপর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার SSC বিজ্ঞান বা সমমান বিজ্ঞান পরীক্ষা, ন্যূনতম GPA 5-এর মধ্যে GPA 5-এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে। খেয়াল রাখবেন SSC বাট এটা হচ্ছে সায়েন্স, সমমান এটা হবে সায়েন্স, মানে বিজ্ঞানী আপনাকে থাকতে হবে। ঠিক আছে, ন্যূনতম GPA হচ্ছে 5-এর ভিতর 3 পাইতে হবে, আর বিজ্ঞান বিভাগ ব্যতীত অন্য বিভাগে প্রার্থীদের আবেদনের সুযোগ নেই। আমি বলে দিলাম, মানে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তারা অ্যাপ্লাই করতে পারছেন না, মানে এটাতে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড লাগবে। মানে আপনি কিন্তু জবটা একদম ইজি, SSC পাশেই হয়ে যাচ্ছে, বাট এটা আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। এরপর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জারগণদের মধ্যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগতে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রেও একটা ঝামেলা যে তাদের যারা বিজ্ঞান বিভাগে আছেন তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে হচ্ছে শারীরিক যোগ্যতা, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রমী সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা উঠানামায় সক্ষমতা থাকতে হবে, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে, কাজের মধ্যে শিক্ষণ ধরনের আগ্রহ সক্ষমতা থাকতে হবে, অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5'4", মানে 5'4", আর ওজন ন্যূনতম 110 পাউন্ড, এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থা ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থা ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। 110 পাউন্ড মানে এটার অর্ধেক করলে যেটা হয় সেটা কেজি, মানে একটু কম বেশি হয় আর কি। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে, এবং প্যারালাল বার বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে সর্বসাকল্যে বেতন হচ্ছে 25,000 টাকা, মানে সব কিছু মিলায়। এরপর হচ্ছে শর্তাবলী, নির্ধারিত আবেদনের ফর্ম 1 বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.rebi.gov.bd অথবা সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে, সমিতির ওয়েব ঠিকানায় সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে পূরণযোগ্য
প্রবেশপত্র সহ আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারী সহজে পূরণ করবে, মানে এই যে যে ইউআরএলটা দিয়ে দিয়েছে www.rab.gov.bd, এখানে গেলে একটা আবেদন ফর্ম পাবেন, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা আপনাকে সহজে মানে নিজের হাতে পূরণ করতে হবে। এবং এই পেপারটা যাতে A4 সাইজের হয়, সাধারণত A4ই প্রিন্ট আউট হয়ে থাকে, তারপর আপনারা খেয়াল রাখবেন যাতে A4 সাইজের হয়। নির্ধারিত ফর্মে ফর্ম এক ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন ফর্ম ওই আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। ফর্ম একে কিন্তু আবেদন করতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে এবং বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না থাকলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। এটা অনেকেই ভুল করেন যে অ্যাপ্লাই সব কিছু করার পরে দেখা যায় নিচের সিগনেচারটা অনেকেই করে না, এটা একটা কিন্তু ঝামেলা, খেয়াল রাখবেন এই বিষয়গুলো। লাইন ক্রু লেভেল 1-এ একে চুক্তিভিত্তিক পদে চাকরিতে যোগদানের সময় 10,000 টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে, যা সন্তোষজনক চুক্তি সম্পন্ন আনতে সমিতি কর্তৃক নির্ধারিত হারে মুনাফা সহ ফেরত দেওয়া হবে। এখানে একটা খেয়াল করতে হবে, আপনাকে কিন্তু চাকরিতে যোগদানের সময় 10,000 টাকা আপনাকে জমা দিতে হবে, বাট এটা একটা খেয়াল করার বিষয় যে যখন আপনার চুক্তিটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই টাকাটার তাদের যে নির্ধারিত হারে মুনাফা হয় মানে একটা ইন্টারেস্ট তারা আপনাকে সহজে 10,000 টাকার ওই ইন্টারেস্ট সহ আপনাকে সেটা ফেরত দেবে, এটা একটা প্রফিটেবল একটা বিষয়। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, SSC বা সমমান পরীক্ষার মূল বা সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য না। অনেকে মার্কশিট বা প্রশংসাপত্র দিয়ে থাকে, সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্য তোলা দ্বিকপি, পাসপোর্ট আকারে ছবি, প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে, এবং ছবিও কিন্তু সত্যায়িত করতে হবে, মানে ছবির পিছনে, এবং 100 টাকা মূল্যের ক্রস্ট, পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাঙ্ক ড্রাফট, সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার নিজ জেলায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাঙ্ক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। আপনার পোস্টাল অর্ডার, পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট ছাড়া কিন্তু অ্যাপ্লাই করলে আপনাকে সেটা গ্রহণ করবে না, খেয়াল করবেন। এই বিষয়গুলো মানুষ অনেকেই মিস করে, প্রবলেম হলে বিনে নিচে কমেন্ট করবেন। কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত MCQ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতি সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে, এবং এর অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তী যে কোনো সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের চুক্তিভিত্তিক লাইন করে নিয়োগের বিপরীতে বছর বছর চুক্তি সাপেক্ষে একটি প্রবেশের সর্বোচ্চ 9টি চুক্তির মেয়াদ পর্যন্ত চাকরি করতে পারবেন, এবং লাইন ক্রুগণদের চাকরি কখনোই কোনো ক্রমেই নিয়মিত হবে না। নবম চুক্তি সমাপনান্তে অভিজ্ঞতা ও সন্তোষজনক কর্ম মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে অন্য ভবিষ্যৎ নিয়োগ প্রদান করা যেতে পারে এবং চাকরিতে বেতন ধাপ অক্ষুণ্ণ থাকবে। কোনো কারণ দর্শানো ব্যতিরিক্ত যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইন ক্রুগণদেরকে নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতি প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইন ক্রুগণ সর্বোচ্চ 45 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। শারীরিক পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূলকপি প্রদর্শন করতে হবে। শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময়, তারিখ, আবেদনপত্র সহ উপস্থিতির স্থান। উপস্থিতির সময় তারিখ হচ্ছে 30/10/2021 সকাল 9:00 নিম্নবর্ণিত 6 অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতি আবেদনপত্র চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন। এই ডিটেলস আমি পড়বো না, আমি বললে আপনারা কনফিউজ হবেন, নিজেরা দেখে নেবেন, সমস্যা হলে আমি তখন বলে দেবো। এইটা এখন পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন, ঠিক আছে। এরপরে কিন্তু এই যে নিচে যাবেন, এর নিচে হচ্ছে মেন বিষয়, আবেদন ফর্মটা এই যে নিচে, ঠিক আছে। এই যে লিঙ্কটায় গেলে এটা নিচে দেখবেন, ফর্ম নম্বর 1, লাইন ক্রু লেভেল 1, চুক্তিভিত্তিক পদে চাকরির আবেদন ফর্ম, প্রার্থী সহজে বাংলায় পূরণ করবে। এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বারটা, এটা হচ্ছে সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার বিজ্ঞপ্তির সূত্র পত্রিকার নাম এখানে উল্লেখ করতে হবে, আপনি কোথায় পাইছেন সেটা বিজ্ঞপ্তিতে এখানে দিয়ে দেবেন, কারণ আপনারা যেহেতু ওয়েবসাইট থেকে নেবেন সেহেতু
ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, যে ওয়েবসাইটের যে আপনার ওয়েবসাইট থেকে নিয়েছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটা আপনি এখানে লিখতে হবে। আবেদনকারীর পূর্ণ নাম বা বাংলায় ইংরেজিতে এখানে বাংলা লিখবেন, ইংরেজি দিবেন, মাতার নাম দিবেন, পিতার নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, বয়স দিবেন, পল্লীবিদ্যুৎ সমিতির কর্মরত মিটার রিডার কাম প্যাসেঞ্জার কিনা, যদি হন তাহলে টিক দিবেন, না হলে নাই। ধর্ম দিবেন, জাতীয়তা ও জাতীয় পরিচয় পত্র, নাম, নিজ জেলা, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, এরপর যে পোস্টাল অর্ডারটা করবেন সেটার নাম্বার দিবেন, ক্রয়ের তারিখ দিবেন এবং মূল্য দিবেন। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিবরণ বিজ্ঞা শর্ত অনুযায়ী পূরণ করতে হবে, মানে যে তারা যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথা বলছে সে জিপিএ সে বিষয়গুলো খেয়াল করে তারপরে এখানে ফেরা ফিল আপ করবেন। এরপর প্রাক্তন বর্তমান চাকরি কালানুক্রমে বিবরণ শুধুমাত্র প্রযোজ্যের ক্ষেত্রে যদি থাকে তাহলে প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় মানে রেফারেন্স যেটা আর কি সেটা। এরপরে এখানে কি এখানে তারিখ দিবেন, এখানে আপনার সাইন দিবেন, এরপরে হচ্ছে সে প্রবেশপত্রটা, এখানে আপনার রোল নাম্বার, তারিখ, পরীক্ষার তারিখ, এটা অফিস কর্তৃক পূরণকৃত করে দেবে, এগুলো অফিস কর্তৃক পূরণ করবে, ঠিক আছে। নিচে হচ্ছে আপনার প্রার্থী কর্তৃক পূরণীয়, প্রার্থীর নাম, আপনার নাম, যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেটা এখানে দিবেন অ্যাড্রেসটা। এরপরে মোটামুটি বলে দিছি এখানে সেই ডিটেলসগুলো বলে দিছি কী কী করা যাবে কী কী করা যাবে না সে বিষয়গুলো। ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা থাকবে কিংবা আপনারা rib.gov.bd সেখানে ক্লিক করে ডিটেলসটা দেখে নেবেন, ফর্মটা ডাউনলোড করে নিজ হাতে লিখে তারপরে এটা প্রেরণ করবেন, ঠিক আছে, জমা দিবেন। এবং কোথায় সেটা করতে হবে এখানে সেই ডিটেলসগুলো দেওয়া আছে, আমি বারবার বলছি আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখানে পুরো ডিটেলসগুলো দেওয়া আছে কোথায় কার কখন এই জিনিসটা দিতে হবে, মানে এই সম্পূর্ণ ওই ফর্মটা ফিল আপ করে আপনি সরাসরি এখানে চলে যাবেন এই 30 তারিখ সকাল 9:00, ঠিক আছে, 30:10 এই অ্যাড্রেসগুলোতে, মানে আপনার আমি আবার বলছি আপনি যদি ঢাকার হন তাহলে ঢাকার এই অ্যাড্রেসে যাবেন, আপনি যদি ঠাকুরগাঁও হন তাহলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি জগন্নাথপুর ঠাকুরগাঁও সেখানে যাবেন। আপনি ঠাকুরগাঁও হয়েছেন কিন্তু আপনি যদি ঢাকায় চলে আসেন সেটা হবে না, এটা খেয়াল করবেন। নীলফামারীর জন্য নীলফামারীতেই যাবেন, কুড়িগ্রামে যারা কুড়িগ্রামেই যাবেন, এইগুলো খেয়াল করবেন, ঠিক আছে। মোটামুটি সব বলে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করুন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।